শিমুলিয়া কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। এ বিষয়ে জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে কিন্তু আসলে সেই অচল অবস্থা, অর্থাৎ নাকাল অবস্থা কিন্তু কাটেনি। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে আসলে এই মুহূর্তে 18টি ফেরি চলাচল করছে 19টি ফেরির মধ্যে। এর মধ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পাটুরিয়া দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের 5 নম্বর যে ঘাটটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। এটা আসলে নাব্যতা সংকটের কারণে মধ্যরাত থেকে কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এটা পাটুরিয়ার 5 নম্বর ঘাটের যে নাব্যতা সংকট রয়েছে তা দূর করার জন্য এবং পানির গভীরতা আনার জন্য কিন্তু তারা ড্রেজিং কাজ করছে। তো অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়ার পাটুরিয়ার যে 4টি ঘাট রয়েছে 4 নম্বর ঘাটের কিন্তু 3 নম্বর পকেটটি কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ 3 নম্বর পকেট থেকে শুরু করে এবং 5 নম্বর ঘাট পর্যন্ত যতটুকু জায়গা রয়েছে সব নাব্যতা সংকটে দেখা দেওয়া সেখানে ড্রেজিং কাজ পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু পদ্মা যমুনা পানি কমছে, কমাতে কিন্তু এই মেরুতে দেখা দিয়েছে আসলে গভীরতা, পানির গভীরতা কমে এসেছে। আর অন্যান্য দিনের মতো আজও কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া মেরুতে বেশ চাপ রয়েছে। শিমুলিয়া কাঠালবাড়ি মেরুতে ফেরি চলাচল আসলে ব্যাহত হচ্ছে বা বন্ধ থাকছে প্রায়, সেই জন্যই কিন্তু সেই এই পাটুরিয়া দৌলতদিয়া বিকল্প রুট হিসাবে ব্যবহার হচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যে দুটি টার্মিনাল রয়েছে দুটি টার্মিনাল কিন্তু পরিপূর্ণ রয়েছে পণ্যবাহী ট্রাকে, এবং সেক্ষেত্রে কিন্তু পাটুরিয়া ঘাট থেকে 7 কিলোমিটার দূরে আসলে আরিচাতে যে উতুলি সংযোগ রয়েছে সেখান থেকে 3 কিলোমিটার এলাকা জুড়ে, অর্থাৎ উতুলি থেকে ঠিক একদম শিবলাই থানা রোডের সম্পূর্ণ কিন্তু যানবাহনকে সারিবদ্ধ করে রাখছে আসলে পুলিশ কর্তৃপক্ষ। এটা সেই ক্ষেত্রে কিন্তু আমি ঘাটের যে কর্তৃপক্ষ রয়েছে তার সাথে কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে নাব্যতা সংকট দূর করার জন্য যতটুকু সময় লাগে ততটুকু 5 নম্বর বন্ধ থাকবে, আসলে ভোগান্তি কিন্তু এই রুটে শেষ হচ্ছে না। এই ছিল মোমো আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়েছে সে খবর জানাতেই এতক্ষণ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী।